नमस्कार, আমি আস্তিক, তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো ভিডিওটা কী হবে। তো অনেকে তোমরা মাধ্যমিক পাস করে ক্লাস ইলেভেনে উঠছো, এবার তোমাদের প্রশ্ন আসে যে আমরা কোন সাবজেক্ট নিয়ে পড়বো বা কী কী সাবজেক্ট আছে, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো। এই বছর অর্থাৎ তোমরা ক্লাস ইলেভেনে কী কী সাবজেক্ট নিয়ে পড়বে বিস্তারিত আমি আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। তো যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। চলো আমি শুরু করি। তোমাদের যে অর্থাৎ তোমাদের একাদশ শ্রেণীতে, ঠিক আছে, যে তোমরা ক্লাস ইলেভেনে কী কী সাবজেক্ট নিবে বা কী কী সাবজেক্ট আছে, তো বিস্তারিত আজকে জানাচ্ছি। দেখো তোমাদের কিন্তু ক্লাস ইলেভেনে, হ্যাঁ ক্লাস ইলেভেনে টোটাল তোমাদের পাঁচটা সাবজেক্ট মেন সাবজেক্ট নিতে হয়। টোটাল কয়টা স্যার? পাঁচটা সাবজেক্ট নিতে হয়, ঠিক আছে। কটা সাবজেক্ট নিতে হয়? টোটাল তোমাদের পাঁচটা সাবজেক্ট নিতে হয়। কিন্তু তোমাদের মধ্যে আরও আছে, হ্যাঁ এখানে দেখো বাংলা ইংলিশ, হ্যাঁ অর্থাৎ বাংলা ইংরাজি, এই দুইটা সাবজেক্ট কিন্তু থাকবেই থাকবে, ঠিক আছে। এবার তোমাদের সাবজেক্ট হলো টোটালটা বাংলা ইংলিশ, তো নিতেই হবে বাংলা ইংলিশ শুদ্ধ, আরও তিনটা সাবজেক্ট তোমাকে নিতে হবে, ঠিক আছে। এবার কী কী সাবজেক্ট নিবে আর কী কী নিবে না, তো আমি তোমাদের বিস্তারিত জানাচ্ছি। দেখো এখানে তোমাদের আরেকটা ফোর সাবজেক্ট তোমরা নিতে পারো, ঠিক আছে, তোমাদের আরেকটা সাবজেক্ট তোমরা অ্যাড করতে পারো। টোটাল তোমরা সাবজেক্ট দাঁড়াচ্ছে ছয়টা সাবজেক্ট, ঠিক আছে। বাংলা ইংলিশ কম্পালসারি তোমাদের থাকবে, তার সাথে এক্সট্রা তোমাদের তিনটা নিতেই হবে, আরেকটা এক্সট্রা হবে ফোর সাবজেক্ট, ওটা তোমরা নিতেও পারো নাও নিতে পারো। এবার সেটা কেন নিবে না বা কেন নিবে বিস্তারিত আমি জানাবো। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো, তবে তোমরা বুঝবে। হ্যাঁ তো দেখো তোমাদের কিন্তু মেন সাবজেক্ট দুইটা, তোমরা আরও তিনটা সাবজেক্ট নিবে। এবার কী কী নিবে তার সাথে ফোর সাবজেক্ট কেন নিবে বা কেন নিবে না, হ্যাঁ দেখো তোমাদের একটু বিস্তারিত জানাই। তো আশা করি এই প্রসেসটা বোঝাতে পারলাম। তোমাদের কিন্তু ক্লাস ইলেভেন সাবজেক্ট কিন্তু ছয়টা, মানে সবাই পাঁচটায় নেয়, তো কেউ কেউ আবার ছয়টাও নয়, হ্যাঁ ফোর সাবজেক্ট। এবার তোমাদের জানাই যে ফোর সাবজেক্ট নিবে কেন, এবার কোন কোন সাবজেক্ট নিবে বিস্তারিত জানাচ্ছি। তবে দেখো তোমাদের কিন্তু যে ক্লাস ইলেভেনে, হ্যাঁ কোন কোন সাবজেক্টগুলো নিয়ে তোমরা পড়বে বা নিলে তোমাদের ভালো হবে। দেখো আমাদের যে পড়াশোনা করা, পড়াশোনা করে আমাদের একটা কি, যে কোনো একটা জব করা। এবার জবের ক্ষেত্রে আমাদের কোন কোন বইগুলো থেকে বা কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো যদি আমরা নিয়ে প্রথম থেকে বা শুরু থেকেই পড়ি, তো অবশ্যই আমাদের যে পরবর্তীতে আমরা যখন ভবিষ্যতে অর্থাৎ আমাদের যখন আমরা বড় হব, বড় হয়ে চাকরির পরীক্ষায় আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পরে বসব, এবার সেক্ষেত্রে কিন্তু কোন কোন সাবজেক্টগুলো নিলে আমাদের ভালো হয় বা শুরু থেকে যদি আমরা পড়ি সেগুলো, তো সেগুলো পড়লে আমাদের খুবই ভালো হবে। তো বিস্তারিত জানাচ্ছি যে কোন কোন সাবজেক্টগুলো তোমাদের খুবই নেওয়া জরুরি। তো দেখো এবার তোমাদের ইচ্ছা তোমরা কী কী নিবে তোমাদের ব্যাপার, ঠিক আছে। আমি জানাচ্ছি যে কোন কোন সাবজেক্টগুলো নিলে তোমাদের ভালো হবে। দেখো তো যখন তোমরা চাকরি পরীক্ষায় বসবে, এবার সবথেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে তোমাদের কিন্তু ইতিহাস, ঠিক আছে। ইতিহাস সাবজেক্টটা তোমাদের প্রতিটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে তোমাদের ইতিহাস থেকে প্রশ্ন আসবেই আসবে। তার জন্য আমি বলবো ইতিহাস তো প্রতিটা স্কুলে আসে, তো অবশ্যই তোমরা ইতিহাস সাবজেক্টটা নিবে, ঠিক আছে। ইতিহাস থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, তার সাথে প্রশ্ন আসে ভূগোল থেকে, প্রচুর প্রশ্ন আসে, হ্যাঁ ভূগোল থেকে অনেক প্রশ্ন আসে। অর্থাৎ তোমরা চাকরি পরীক্ষায় ভূগোল থেকেও প্রশ্ন পাবে, ইতিহাস থেকে পাবে। তার মধ্যে কোন সাবজেক্ট থেকে পাবে? তোমরা রাষ্ট্রবিজ্ঞান থেকে অনেক তোমাদের রাজনীতি সম্পর্কে, ঠিক আছে, মুখ্যমন্ত্রী নিয়ে প্রভাব মধ্যে বিভিন্ন রকমের যে সংবিধান সম্পর্কে, ঠিক আছে, বিভিন্ন কোশ্চেনগুলো কিন্তু তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে পেয়ে যাবে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকেও তোমাদের চাকরি পরীক্ষা তোমরা পাবে। এবার তোমাদের আর কোনটা সাবজেক্ট হবে? দেখো তোমাদের শিক্ষাবিজ্ঞান থেকে আসে না, আর দর্শন থেকেও কোনো প্রশ্ন আসে না, সংস্কৃত থেকেও কোনো প্রশ্ন আসে না। এবার পরিবেশবিদ্যা, ঠিক আছে, এই পরিবেশবিদ্যা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে তোমাদের চাকরি পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যদি পারো পরিবেশটাও নিবে। এবার এখানে পুষ্টিবিদ্যা আছে, এটা থেকে আসে না। এবার অর্থনীতি যদি সাবজেক্ট থাকে তোমরা অর্থনীতি নিতে পারো, তার মধ্যে কম্পিউটার সাবজেক্ট যদি থাকে তোমরা কম্পিউটার নিতে পারো, ঠিক আছে। এবার তোমাদের ক্ষেত্রে যে বেস সাবজেক্ট, হ্যাঁ এবার সাবজেক্ট তো তোমাদের অলরেডি দুইটা এখানে হয়ে গেছে, ঠিক আছে, বাংলা ইংলিশ দুইটা হয়ে গেছে, তাহলে নিতে হচ্ছে তোমাদের ফোর সাবজেক্ট শুধু, তোমাদের আরও চারটা লাগবে, ঠিক আছে। এবার যদি তোমরা চাও যে ফোর সাবজেক্টটা আমি পরে বলতেছি যে ফোর সাবজেক্টটা কেন নিবে বা কেন নিবে না, হ্যাঁ এবার এখান থেকে তোমরা কী করবে, তোমাদের নিজের ইচ্ছা মতো, ঠিক আছে, কী নিবে তোমরা তিনটা সাবজেক্ট বাজবে, হ্যাঁ যে কোনো তোমরা তিনটা সাবজেক্ট নিবে। কিন্তু এর মধ্যে তোমাদের আমি বলবো, হ্যাঁ ভূগোলটা একটু হার্ড আছে, যারা ভূগোল নিয়ে পড়তে, ভূগোল একটু মানে পড়তে একটু অনেক কিছু তোমাদের প্র্যাকটিক্যাল অনেক কিছুর ছবি আঁকাকি, যদি তোমাদের ভূগোলটা চাপ হয় তবে তোমরা কী করবে, ইতিহাস যদি থাকে ইতিহাস নিবে, রাষ্ট্রবিজ্ঞান যদি থাকে রাষ্ট্রবিজ্ঞান নেবে, তার মধ্যে যদি পরিবেশবিদ্যা থাকে তাহলে পরিবেশবিদ্যা নেবে,
এবার তার মধ্যে ফোর সাবজেক্ট তোমরা যে কোনো নিতে পারো, ঠিক আছে? ফোর সাবজেক্ট তোমরা যে কোনো নিতে পারো, ঠিক আছে? এবার যার স্কুলে যেটা আছে সে সেটা নিবে। আমি বলবো যেগুলো দিলাম, ঠিক আছে, ইতিহাস যদি থাকে ইতিহাস নিবে, ভূগোল যদি যারা একটু নম্বর ভালো তো ভূগোল নিতে পারো, রাষ্ট্রবিজ্ঞান নিবে, কারণ এগুলো পরীক্ষায় আসবে আসবে, ঠিক আছে? এগুলো তোমাদের চাকরি পরীক্ষা বিভিন্ন, ঠিক আছে, বিভিন্ন চাকরি পরীক্ষা তোমরা পাবে পাবে, ঠিক আছে? তাহলে কী কী, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, তার মধ্যে হচ্ছে পরিবেশবিদ্যা, অর্থনীতি থেকেও আসবে, কম্পিউটার থেকেও তোমরা চাকরি পরীক্ষায় পাবে। এবার এখানে বলে দিলাম যে কী কী সাবজেক্টগুলো তোমরা নেবে, এবার কী কী স্কুলে আসে সেই ভিত্তিতে তোমরা চয়েস করবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের বুঝাইতে পারলাম। এবার আরেকবার বলি যে তোমাদের কী কী সাবজেক্ট তোমরা পাবে ক্লাস ইলেভেন বা ক্লাস টুয়েলভে, ঠিক আছে? দেখো, বাংলা ল্যাঙ্গুয়েজ তোমাদের মেন সাবজেক্ট তোমাদের থাকবে। এবার তার ক্ষেত্রে তোমাদের যে সাবজেক্টগুলো আছে, দেখো তোমাদের সাবজেক্টগুলো কী কী আছে, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, পরিবেশবিদ্যা, পুষ্টিবিদ্যা, অর্থনীতি, কম্পিউটার, এই সাবজেক্টগুলো কম বেশি স্কুলে তোমরা পেয়ে যাবে। এবার তোমাদের মধ্যে যেগুলো স্কুলে আছে সেগুলো তোমাদের আমি বললাম, এগুলো নিলে সবচেয়ে বেস্ট, কারণ তোমাদের এগুলোর জন্য অনেক উপকার হবে পরবর্তীর জন্য, ঠিক আছে? এবার তোমাদের মূল বিষয় হলো যে আমাদের সাবজেক্ট, অনেকের ক্ষেত্রে টোটাল তোমাদের কিন্তু পাঁচটা সাবজেক্ট নিতে হবে, ঠিক আছে? বাংলা ইংলিশ, দাঁড়াও, এখানে বাংলা ইংলিশ দুইটা হয়ে গেল, আর তোমাদের এক্সট্রা কটা নিতে হবে, তিনটে নিতে হবে, ঠিক আছে? মানে ছয়টা সাবজেক্ট নিলেও তোমাদের পাঁচটা সাবজেক্টের নাম্বারগুলো কাউন্ট করা হবে। এবার তোমাদের কোর সাবজেক্টটা কি, হ্যাঁ, ধরে নাও অনেক ক্ষেত্রে কিন্তু ইংলিশ পরীক্ষা, ঠিক আছে, ইংলিশ পরীক্ষা অনেকেই নম্বর কম পায়। ধরে নাও ইংলিশে তুমি কত পাবে, 50 ধরলাম, ইংলিশে কত পাইছো, 50 পাইছো। এবার বাকি যে সাবজেক্টগুলোতে যদি তোমরা বেশি নম্বর, বেশি তো পাবে, ইংলিশে যদি 50 পাও, বাকি সাবজেক্টগুলো সবগুলো তো বাংলায় ভরছেন না, সব তো বাংলা ভরছেন। এবার এগুলোতে মিনিমাম যদি এখানে 50 পাও, এগুলোতে মিনিমাম যে ফোর সাবজেক্টটা যে নিবে না, ফোর সাবজেক্টটা যে নিবে তোমরা, ফোর সাবজেক্টটা যে নিবে না, এবার ফোর সাবজেক্টটা কেন নিবে, কারণ ফোর সাবজেক্ট যদি তোমরা ইংলিশে কম নম্বর পাও, ফোর সাবজেক্টে বেশি নম্বর পাও, ঠিক আছে, ফোর সাবজেক্টে বেশি নম্বর পাবে কারণ বাংলা ভার্সন। এবার ফোর সাবজেক্টে যদি ইংলিশে 50 পাও, এখানে ধরে নাও তুমি কত পাইছো, 70 পাইছো, তাহলে এখান থেকে এক্সট্রা কত নম্বর বেশি পাইছো, তাহলে তোমাদের 20 নম্বর বেশি পাইছে, তাহলে এটা হয়েছে মেন সাবজেক্ট চলে গেলো, ঠিক আছে? তাহলে এক্সট্রা এখানে দেখো এক্সট্রা তাহলে 20 নম্বর বেশি হয়ে যাচ্ছে, তো এটাই তোমাদের ফোর সাবজেক্ট, ঠিক আছে? এবার ইংলিশটা হাটে তোমাদের মেন সাবজেক্ট কী হবে, তোমাদের মেন সাবজেক্ট হয়ে গেল ফোর সাবজেক্টটা মেন সাবজেক্ট। তো আশা করি তোমরা কলেজের ক্ষেত্রেও অনার্স বা পার্স, ঠিক আছে, তোমাদের কিন্তু চয়েস করতে হবে ক্লাস ইলেভেনে যে কোন কোন সাবজেক্টগুলো নিয়ে তোমরা পড়বে বা বেস হবে, ঠিক আছে? তো তোমাদের ক্লাস ইলেভেনে তোমাদের টোটাল সাবজেক্ট মেন সাবজেক্ট পাঁচটা, একটা এক্সট্রা হিসেবে নিতে হবে, এটা ফোর সাবজেক্ট বলে। এবার তোমাদের এখানে আরেকটা আছে যে চারটা সাবজেক্ট, ঠিক আছে, টোটাল এখানে কয়টা সাবজেক্ট, এদিকে তোমরা চারটা সাবজেক্ট নিতে পারো, এখানে অলরেডি দুইটা মানে বাংলা ইংলিশ নিতেই হবে, তার ক্ষেত্রে এদিকে তোমরা তিনটা তো নিবে নিবে, হ্যাঁ তিনটা তো নিবে নিবে, তার ক্ষেত্রে তোমরা এক্সট্রা আরেকটা নিতে পারো, আরেকটা নিতে পারো, টোটাল তোমাদের সাবজেক্ট থাকবে এখানে চারটা। তো আশা করি ফোর সাবজেক্টটা বোঝাই দিলাম, ঠিক আছে, যে ফোর সাবজেক্ট কেন নিবে, কারণ ইংলিশে যদি কম নম্বর পাও, তবে ফোর সাবজেক্ট যদি বেশি পাও, তাহলে ওই সাবজেক্টে মেন হয়ে গেলো, বা যেই বেশি নম্বরটা তোমরা পেয়েছো 50-এর থেকে এখানে কত, 70 পয়সা, তাহলে 20 নম্বর এক্সট্রা পেয়ে যাচ্ছ, তো এইটাই তোমাদের ফোর সাবজেক্ট। তো আশা করি তোমাদের বুঝাইতে পারলাম যে তোমরা কোন কোন সাবজেক্টগুলো নিয়ে পড়বে, কোনটা বেস হবে, ঠিক আছে, সেগুলো তোমরা নিয়ে পড়ো। তো অবশ্যই দেখো তোমাদের কিন্তু আরেকবার বলতেছি, বাংলা ইংলিশে তোমাদের কিন্তু পাস করতে হবে। এবার এখানকার মধ্যে চারটা সাবজেক্টের মধ্যে যদিও একটা সাবজেক্টে ফেল করো আর বাকিগুলো তিনটাতে পাস করো, তবুও তোমরা পাস করবে। এবার ধরে নাও এখানে তোমাদের মেন সাবজেক্ট তোমরা তিনটা নিছো, ঠিক আছে, তোমরা মেন সাবজেক্ট তিনটা নিছো, ফোর সাবজেক্টে, ফোর সাবজেক্টটা, টোটাল চারটা সাবজেক্ট হয়ে গেলো। এবার এখানে মেন সাবজেক্ট তিনটার মধ্যে যে কোনো একটাতে তোমরা ফেল করছো, হ্যাঁ যে কোনো একটাতে ফেল করছো, এখানে দুইটাতে পাস করছো। এবার যদি এই ফোর সাবজেক্টও পাস করো, ঠিক আছে, তাহলে তিনটা সাবজেক্ট পাস, টোটাল তোমাদের পাঁচটা সাবজেক্টে পাস করা চাই। বাংলা ইংলিশ পাস করবে করবে, তার সাথে এখানকার মধ্যে চারটার মধ্যে যে কোনো তিনটা তোমাদের পাস করতে হবে, যে কোনো তিনটা, ফোর সাবজেক্ট হোক আর বাকি তিনটা হোক, বাকি তিনটার মধ্যে যে কোনো তিনটা সাবজেক্ট পাস করলে তোমরা পাস, তোমাদের পাস করিয়ে দেওয়া হবে। তো এই থাকলো আজকের আপডেট, পরবর্তী জন্য আরও ভিডিও নিয়ে আসবো। যদি তোমরা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে করো, যাতে পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারো। তো টাটা, দেখা হচ্ছে।